আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বিদায়। ব্রিটেনে দেশীয় পণ্য হিসেবে সবসময় প্রাণ কোম্পানিকে সহযোগিতার আশ্বাস ব্যবসায়ীদের। ইতালির রোমে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইউরোপিয়ান ইউনিয়নে ইংল্যান্ডে থাকবে কিনা এ প্রশ্নে রেফারেন্ডামে লিবের পক্ষে ভোটারদের রায় আসার পর পদত্যাগের ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার খবরে একই দিনে কমে গেছে পাউন্ডের দাম। বিস্তারিত থাকছে আমাদের সহকারী সম্পাদক শাহ এম হোসেনের রিপোর্টে। ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক দিন 23 জুন। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শেষ পর্যন্ত বের হয়ে গেল 52% ভোট নিয়ে। অপরদিকে 48% ভোট পেয়ে চূড়ান্ত পরাজয়কে মেনে নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। The British people have voted to leave the European Union and their will must be respected. I fought this campaign in the only way I know how, which is to say directly and passionately what I think and feel. Head, heart and soul. I held nothing back. I was absolutely clear about my belief that Britain is stronger, safer and better off inside the European Union. But the British people have made a very clear decision to take a different path. And as such, I think the country requires fresh leadership to take it in this direction. ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার খবরে একদিনের মধ্যে কমে গেছে পাউন্ডের দাম। গত 30 বছরের ইতিহাসে সর্বনিম্ন মূল্য হলো পাউন্ডের। মতামতের উপর সম্মান রেখে আমি বলছি, এই এই ফলাফলটা ব্রিটেনের জন্য আপাতত আমাদের জন্য কোনো সুফল বয়ে আনছে না। একই সাথে পাউন্ড মার্কেটে ধস নামছে, শেয়ার মার্কেটে ধস নামছে, প্রপার্টি মার্কেটে ধস নামবে, এবং বাংলাদেশের সাথে যে টাকার রেটটা একদিনে 10% ড্রপ করছে, আমি জানি না এটা কতদিনে ব্রিটেন পুষিয়ে নিতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলীয় নেতা জেরমি করবিন, ব্যাংকক ইংল্যান্ডের গভর্নর থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী কারো কথা শুনেনি ব্রিটেনের জনগণ। তারা শুনেছেন বোরিস জনসনের কথা। Reforming our public services, delivering one nation conservative government, making this country the most dynamic economy in Europe. এই নিয়ে বাঙালি কমিউনিটিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বড় করে দেখতে হবে, ওনার তো একক হয়ে গেল, আর ইউরোপিয়ান ইউনিয়নটা নিয়ে নিলে আর তারা একসাথে থাকলে অনেক কিছু হতো আমাদের। ইতালি থেকে আসছি, সব কিছু মিলে আমরা ভালো ছিলাম, কিন্তু আসার উদ্দেশ্য একমাত্র হলো আমাদের বাচ্চাদের লেখাপড়া করার ব্যাপারটা। আমরা চাইছিলাম না ইউরোপিয়ান থাকি বাড়াই আইতাম, বাড়াই আইলে আমরা ভালো হইব, আমরা ইনশাল্লাহ বাড়াই আইসি। যখন বর্তমানে আমরা মনে করি ভালো হইব, আমরা বাচ্চাদের লেখাপড়াও ভালো হইব, আমরাও ভালো হইব, আমরা হাউজিং সমস্যাও ভালো হইব। যখন যে কেরা হয়েছে ইউরোপিয়ান থেকে আইয়া সব তালা লইয়া পড়িছেন, স্কুলে বাইরে করে কিচ্ছু জায়গাও না বুঝিনি। আমরা যখন বাড়াই আইসি আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো খুশি হয়েছি সকল, আমরা মানে খুব উপকার হইব, ভালো হইব, হসপিটালের কাজটা খুব ভালো লাইয়া করবো তারা। এটা আসলে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া এটা আমাদের জন্য দুঃখজনক। এজন্যই দুঃখজনক বলবো যে ব্রিটেনের জাতীয় স্বার্থে এটা খুবই ক্ষতিকর। আমরা অলরেডি বিভিন্ন ধরনের ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। শাহ এম হোসেন, চ্যানেল আই, লন্ডন। লন্ডনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মাল্টি ন্যাশনাল প্রাণ কোম্পানি তাদের শুভাকাঙ্ক্ষী ও ব্যবসায়ীদের সম্মানে আলোচনা সভা ইফতার মাহফিলের আয়োজন করে। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ ইফতার পূর্ব মাহফিলে ডক্টর মনোয়ার হোসেনের পরিচালনায় এবং প্রাণের ইউকের ম্যানেজার মোহাম্মদ ফরাদ হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর ম্যানেজিং ডিরেক্টর
তাজ চৌধুরী, প্রাণ ফোর্স ইউরোপের হেড অব মার্কেটিং গোলাম রসুল, প্রাণের সেলস টিমের সদস্য সুমন আহমদ, মোহাম্মদ ইফতেখার, মোহাম্মদ তারেক সহ প্রাণ কোম্পানির কর্মকর্তা এবং ইউকে ব্যবসায়ী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে মোহাম্মদ ফরায়দ হোসেন বলেন, প্রাণ কোম্পানির সকল প্রোডাক্ট পৃথিবীর বিভিন্ন দেশে বিতরণ করে আসছে। অনুষ্ঠানে ব্রিটেনের দেশীয় পণ্য হিসেবে সবসময় এই কোম্পানিকে সহযোগী হিসেবে আশ্বাস দেন আগত ব্যবসায়ীগণ। ইফতার পূর্ব মাহফিলে সমস্ত মুসলিম জাহানের শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। যেখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল, আমাদের যত ইম্পোর্টার আছেন, রিটেইলার আছেন লন্ডনের মাটিতে, থ্রু ইউনাইটেড কিংডমে সবাইকে নিয়ে একসাথে ইফতার করে কীভাবে আমাদের প্রাণকে আরও বড় আকারে লন্ডনের মাটিতে স্থাপন করা যায়, সেক্ষেত্রে আমরা সবার ওপিনিয়নের মাধ্যমে একটা গেট টুগেদার, একটা কমিউনিকেশনের মাধ্যমে আমরা প্রাণকে সামনে নেওয়া এবং ইউনাইটেড কিংডমে আরও বড় আকারে প্রাণকে স্টাবলিশ করার জন্য আমাদের এই প্রচেষ্টা ছিল। পূর্ব লন্ডনের বাইতুল আমান মসজিদ সংস্কারের জন্য এলাকার কমিউনিটির ব্যক্তিবর্গ সবসময় সহযোগিতা করে আসছে। এই মসজিদের কাজের জন্য পিলার বাবদ প্রত্যেকে ১১,০০০ পাউন্ড করে মোট ৩৬ জন দান করেছেন। উপস্থিত মুসল্লিরা শুক্রবার বাদ জুমা নিজ হাতে পিলারের নাম লেখেন। এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মুসল্লিরা মসজিদের সবসময় সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল কাদের, সহসভাপতি আহবাব হোসেন, সাবেক চেয়ারম্যান সোবহান আলী বাড়ি, ট্রেজারার আব্দুল লতিফ নিজাম, জয়েন্ট সেক্রেটারি সৈয়দ জহুরুল হক সহ কমিটির ব্যক্তিবর্গ। আজকে বাইতুল আমান মসজিদ ফিলারও যারা নাম ডোনেট করছিল এরা নাম লেখাই লইছে, এটা ফিলারও পার্মানেন্টলি থাকবো। যে আমরা আবুবকর গেইটও আমরা ভবিষ্যতে আমরা আশা করছি ওলা মানুষের নাম দিতাম, এটা তো আমরা আলহামদুলিল্লাহ ওভার 200 নাম আইয়া আছে, আমরা এক্সপেক্টিং করলাম যে 500 নাম আইতো। আমরা এই পৃথিবীতে একদিন থাকবো না, যারা আজকে এই মসজিদে ডোনেট করেছেন তারা ঐতিহ্য করে তারা রেজাল্ট পাবেন পরকালে। নিউহ্যাম বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বৃহস্পতিবার নিউহ্যামে স্থানীয় একটি কমিউনিটি হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন কমিউনিটির ব্যক্তিত্ব কবির হাসান, মিজানুর রহমান, মোহাম্মদ জামান, মিনহাজ ব্যাপারী, মোহাম্মদ মুস্তাফিজ, মোহাম্মদ ফারুক, কামাল হোসেন, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ কাজল ও বাবুল সহ কমিউনিটির স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটির ব্যক্তিত্ব। ইফতার পূর্ব অনুষ্ঠানে বক্তারা বলেন, রোজা মানুষকে আত্মনিয়ন্ত্রণ ও পারস্পরিক ভালোবাসায় শিক্ষা দেয়। রমজানে এই শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করে থাকে। পরে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। যুক্তরাজ্যের পেশাজীবী ড্রাইভিং ইনস্ট্রাক্টরদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত ইউনাইটেড ড্রাইভিং ইনস্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ইউকের বার্ষিক ইফতার গ্যাদারিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পূর্ব লন্ডনের রিজেন্ট লেক ব্যাংকুইটিং হলে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউডিআই এর সভাপতি সালে আহমদ। সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিনিয়র ড্রাইভিং ইনস্ট্রাক্টর ফারুক জামান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক মেয়র মতিনুজ্জামান, কাউন্সিলর হারুন মিয়া, কাউন্সিলর মাহবুব আলম, নাহিন মাহমুদ, মারুফ আহমদ, নুনু মিয়া, সংগঠনের সহসভাপতি আব্দুল খালিক, সহসভাপতি মোহাম্মদ আলম সহ আরও অনেকে। যুক্তরাজ্য ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। পূর্ব লন্ডনের হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলম, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়ার পরিচালনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বাংলাদেশ হাইকমিশনের প্রেস সেক্রেটারি নাদিম কাদের, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, আব্দুল আহাদ, হাবিবুর রহমান হাবিব, সেলিম আহমদ খান, জামাল আহমদ খান, ইয়াসমিন পলিন, সাজিয়া স্নিগ্ধা সহ যুক্তরাজ্য আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
গ্রেটার দেউলা গ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অ্যাডভোকেট এবাদ হোসেনের সভাপতিত্বে এবং শাহেদ আহমদ ও সুলতান আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফ হোসেন, ওহিদ উদ্দিন, আব্দুল আজিজ, সালেহ আহমেদ, রোশন আহমদ, আব্দুল মুসব্বির, বাবুল মিয়া, এমাদ উদ্দিন, ফখরুল ইসলাম, সোহেল ও মঞ্জুর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে ফান্ড রাইজিং এ দেউলা গ্রাম উচ্চ বিদ্যালয়ের জন্য 10 লক্ষ টাকা প্রদান করা হয়। হাফিজ মাওলানা জাকওয়ার আহমেদের মোনাজাতের মাধ্যমে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি দোয়া কামনা করা হয়। বুধবার পূর্ব লন্ডনের দারুল হাদিস লতিফিয়া হলে দারুল হাদিস লতিফিয়া ও আঞ্জুমান আল ইসলাম গ্রেটার লন্ডন ডিভিশনের যৌথ উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস ও ইফতার মাহফিলে হযরত আলামা হাফিজ আব্দুল জলিল সাহেবের সভাপতিত্বে ও সংগঠনের জেনারেল সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুসের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মাহফিলে আলোচনা পেশ করেন মুসলিম হ্যান্ডস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলি, মুফতি ইলিয়াস হোসেন মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ বদরুল ইসলাম, মাওলানা হাফিজ কয়েস উজ্জামান, মাওলানা মুসলি উদ্দিন, মাওলানা আলী হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হযরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলি, মাওলানা আব্দুল কাহার, মাওলানা শিহাবুদ্দিন, মাওলানা আশরাফুর রহমান প্রমুখ। বাংলাদেশ খেলাপথ মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল 21 জুন 2016 বিকলেন সোনারগাঁও রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাইখুল হাদিস প্রিন্সিপাল মাওলানা রেজাউলের সভাপতিতে ও সহসাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমেদের উপস্থাপনায় ইফতার পূর্ব আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাইখুল হাদিস শায়েখ মাওলানা আব্দুর রহমান মনোহরপুরী, মাওলানা সোহেব আহমদ, মাওলানা সৈয়দ আশরাফ আলী, ইউকে বিএনপি সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, লেবার পার্টি লিডার কাউন্সিলর আয়াস মিয়া, লেখক ও গবেষক আবু সুফিয়ান চৌধুরী। রিচমন্ড অ্যান্ড হাসলো ইসলামিক কালচারাল সেন্টার এবং বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাহে রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল। 22 জুন বুধবার হাসলো স্থানীয় একটি হলে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন টি এম কামালী, মুজিবুর রহমান জুনু ও আব্দুল শহীদের যৌথ সঞ্চালনায় মাহে রমাদানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা ফজলুল হক ও মাওলানা আবু সাইদ আনসারি। এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সৈয়দ কায়ুম কয়সর, জয়নাল আবিদিন, ডক্টর আজমল হোসেন, রাকিব রুহেল, মুহিবুর রহমান, মিরন মিয়া, খসরু রোমান, কয়সর আহমদ, মাসুক উদ্দিন, মেহেরুল ইসলাম সহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। পর্তুগাল আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। এশিয়ায় এশিয়ান অ্যান্ড মাইনরিটি কমিটির কাউন্সিলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। টাঙ্গাইল জেলা সমিতি ইউকে রোববার পূর্ব লন্ডনের একটি হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সংগঠনের সভাপতি মীর নাজমুল কবির মুক্তা ও সাধারণ সম্পাদক এম এম আর মনোয়ারের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ডক্টর আব্দুল বারী, সাইফুল ইসলাম রিপন, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট মুক্তিযোদ্ধা সৌরভ হোসেন, মাহবুব মোর্শেদ, ইসাক মিয়া সহ প্রমুখ। ডক্টর বারী, আমাদের সমাজের বাস্তবের প্রেক্ষাপটে রমজানের গুরুত্ব ও শিক্ষা আলোচনা করেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত টাঙ্গাইল প্রবাসীরা অংশগ্রহণ করেন। লন্ডনে বসবাসরত কুমিল্লাবাসীরা গত বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি কলেজের হল রুমে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। বাদশুল হুদা ও তারিকুল ইসলামের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সলিসিটর একরামুল হক। মাহফিলে বক্তব্য রাখেন ব্যারিস্টার মুজিবুর রহমান, আনোয়ার হোসেন শাওন, নসর উল্লাহ খান জুনায়েদ, অ্যাডভোকেট নাসিন হুদা, মহিউদ্দিন জহির, অ্যাডভোকেট তোহা, মাহবুবুল হক সহ অনেকে। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করা হয়।
মৌলভীবাজার মোস্তফপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে তাজুল ইসলাম তাজ বিপুল ভোটে বিজয়ী হওয়ায় যুক্তরাজ্যে বসবাসরত তার শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের সমন্বয়ে আলোচনা সভা ও দোয়া এবং ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সেন্ট্রাল লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার সদর সহ বিভিন্ন এলাকার রাজনীতিবিদ কমিউনিটি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, তাজুল ইসলাম তাজ অনেকদিন ধরে এলাকার উন্নয়ন করে আসছে, এলাকায় সুখে দুঃখে দল মত নির্বিশেষে সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ পর্তুগাল শাখার পক্ষ থেকে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় 21 জুন। আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক শওকত ওসমানের পরিচালনায় ইফতার মাহফিলের শুরুতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি অব পর্তুগাল সাবেক উপদেষ্টা আলহাজ লিয়াস উদ্দিন, পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুব আলম, সিনিয়র সহসভাপতি মিয়া ফরহাদ, সহসভাপতি মহসিন হাবিব খান, সহসভাপতি এম এ খালেক ও আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম, মুজিবুর রহম, মুজিবুর মোল্লা, শাফিউল আলম বাচ্চু সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ব্রিটেনে বসবাসরত সকল শ্রেণী পেশার মানুষের সাথে সেতু বন্ধনের লক্ষ্যে প্রতিবারের মতো এবারে ইফতারের আয়োজন করেছে চেশিয়া এশিয়ান অ্যান্ড মাইনরিটি কমিটির কাউন্সিল। বুধবার চেস্টারের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের চেয়ারপারসন আব্দুল নূরের স্বাগত বক্তব্যের মাধ্যমে ইফতার পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূপিন্দর লেইসের পরিচালনায় অনুষ্ঠিত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেস্টার ইউনিভার্সিটির ভিসি প্রফেসর টিম হুইলার। বক্তব্য রাখেন পুলিশ অ্যান্ড ক্রাইম কমিশনার ডেভিড কিলান, চেস্টার এমপি ক্রিস্ট মেথিসন, অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল মিসেস সারা বয়কট, চেয়ারম্যান কিবরিয়া ডক্টর নাইম হাসান ও ডক্টর কৌশিক সহ আরও অনেকেই। এসপিরের মাজিদে বায়তুল মোকারম মসজিদ ও শাহজালাল লতিফিয়া মসজিদ মৌলভীবাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বুধবার বাংলাদেশে অধ্যুষিত মুসলিম দুইটিতে মসজিদ দুইটিতে আয়োজিত ইফতারে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন দেশের সহস্রাধিক মুসল্লি শরিক হন। ইফতার পূর্ব বিশেষ মোনাজাতে বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়। উল্লেখ্য, স্পেনের মাদ্রিদে রমজান মাসের প্রতিদিনে বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে বায়তুল মোকারম মসজিদ ও শাহজালাল লতিফিয়া মসজিদে মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করা হয়। ব্র্যাডফোর্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানছেন আমাদের ব্র্যাডফোর্ড প্রতিনিধি লায়েক মিয়া। মহান আল্লাহ পাকের রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজানে রোজাদারদের ইফতার করানোর মাধ্যমে মহান আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও যুবদল ব্র্যাডফোর্ড শাখার উদ্যোগে ব্র্যাডফোর্ডের স্থানীয় একটি কমিউনিটি হলে এক দোয়া ও কমিউনিটি ইফতার মাহফিলের আয়োজন করা হয় গত 21 জুন মঙ্গলবার। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জুনায়েদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ব্র্যাডফোর্ড বিএনপি নেতা এম শাহাব উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আলী সালে, বিশেষ অতিথি ছিলেন শেখ মানিক মিয়া, ইলিয়াস আলী, হাসান খান ও আনসার হাবিব। এতে বক্তব্য রাখেন রুহেল মিয়া, মুস্তকিন মিয়া, হারুন মিয়া, আব্দুল হাকিম, রুমন মিয়া ও ইসআক আলী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে দরিদ্র অসহায় জনগণকে সিয়াম সাধনার মাসে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া জাতীয়তাবাদী দল ব্র্যাডফোর্ড শাখার পূর্ব নির্ধারিত ইফতার মাহফিলকে কমিউনিটি ইফতার মাহফিলের মাধ্যমে ইফতার মাহফিলের জন্য উত্তরিত অর্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশের হতদরিদ্র মানুষের নিকট পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইফতার মাহফিল না করে এই অর্থ অসহায়দের মধ্যে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্তের জন্য তারেক রহমানের বৈশ্বিক প্রশংসা করেন নেতাকর্মী ও আগত উপস্থিত অতিথিরা। পরে মৌলানা আব্দুল জলিল পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য নিয়ে দিনী আলোচনার পর বিশেষ মোনাজাত করেন। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মিলান বিএনপি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে আমাদের মিলানের ব্যুরো চিফ নাজবুল হাসান শামীমের রিপোর্টে। 14ই রমজান রবিবার বিশ্ব মুসলিম উম্মার মাগফিরাত কামনায় মিলান জাতীয়তাবাদী দল বিএনপি মিলান মুসলিম সেন্টারে আয়োজন করে ইফতার ও দোয়া মাহফিল।
শুরুতে মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ মামুন, সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, নেতৃবৃন্দ সিদ্দিকুর রহমান, আসাদুজ্জামান রিপন, তোফাজ্জল হোসেন তপু প্রমুখ আগত মুসল্লিদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয় মানের পক্ষ থেকে জানাই ধন্যবাদ এবং মাহে রমজানের শুভেচ্ছা। মাহে রমজানের গুরুত্ব বর্ণনা করে বয়ান পেশ করেন মাওলানা গাউসুর রহমান এবং হাফিজ নাজমুল হোসেন সুরুজ। ইফতার মাহফিলে মিলান ও ভারেস বিএনপি নেতৃবৃন্দ সহ মাদারীপুর জেলাবাসী, কুমিল্লা সমিতি, পাবনা সমিতি, সিলেট সমিতি, নোয়াখালী সমিতি, মিলান বাংলা প্রেস ক্লাব সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সমিতি সহ মিলান কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং মিলানস্থ শত শত মুসলিম নারী পুরুষ অংশগ্রহণ করেন। বিশেষ মোনাজাতে সমৃদ্ধ বাংলাদেশ এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোমে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন রোম প্রতিনিধি লাবণ্য চৌধুরী। বাংলাদেশ আওয়ামী লীগ গৌরব, সংগ্রাম আর সাফল্যের 67 বছর, আর এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালি আওয়ামী লীগ আয়োজন করে আলোচনা সভা ও ইফতার মাহফিলের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালির বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদত হোসেন। ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ ঢালি। উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি হাবিব চৌধুরী, নজরুল ইসলাম মাঝি, জসিমউদ্দিন, আব্দুর রব ফকির। উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কিটন শিকদার, এম রাব মিন্টু, সৈয়দ দাওয়ান, আবু তাহের। ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মনসুর আহমেদ শিপু, মোহাম্মদ মোজাফফর হোসেন বাবুল, জামান মুক্তার, সর্দার লুৎফর রহমান। মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার রোজি, দপ্তর সম্পাদক হাবিব মকদুম ও আইন বিষয় সম্পাদক ফারুক খালাসি। আর উপস্থিত ছিলেন তুহিনা সুলতানা মনি, মঞ্জুর আহমেদ মঞ্জু, উজ্জ্বল মৃধা, এনায়েত করিম, মাসুদ রানা, শেখ মামুন, মজিবুর রহমান, রানা রহমান। উপস্থিত ছিলেন ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা নুরি আলম সিদ্দিকী বাচ্চু, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, রোম মহানগর লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, রাসেল স্মৃতি সংসদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। শেষে ইতালি আওয়ামী লীগকে আরো শক্তিশালী এবং বিশ্বের সকল মুসলিম উম্মার মাগফিরাত কামনার লক্ষ্যে দোয়া ও মোনাজাত করা হয়। লাবণ্য চৌধুরী, চ্যানেল আই, রোম, ইতালি। মনোবী বাজার সমিতি নর্থহ্যাম্পটনের এক আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থহ্যাম্পটন প্রতিনিধি আকবর আলী। পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলিবাজার সমিতি নর্থহ্যাম্পটনের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার নর্থহ্যাম্পটন মালাশি অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে স্থানীয় মুসল্লি, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৌলিবাজার সমিতি নর্থহ্যাম্পটনের সভাপতি আব্দুল হারুনের সভাপতিত্বে সেক্রেটারি সৈয়দ মামুন আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নর্থহ্যাম্পটন নর্থ আসনের এমপি মাইকেল এলিস, নর্থহ্যাম্পটন বরা কাউন্সিলের মেয়র ক্রিস্টোফার মালপাস, বার্মিংহাম বাংলাদেশি সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুলকার নাইন, সেলিব্রিটি শেফ টিপু রহমান, সেলিব্রিটি শেফ অলি খান, সেলিব্রিটি শেফ আতিকুর রহমান, আফিজ আলী, এম এ রৌফ ও জাবির মিয়া সহ আরও অনেকেই। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের যে আজকে ইফতার হলো এটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং এখানে বিশেষ করে ব্রিটিশ মূলধারার লোকজন এখানে যোগদান করেছে। মানে আনন্দ ফিল করতেছি যে বিং এ মৌলভীবাজারি, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং আমি মনে করি যে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের কোনো হেল্প যদি লাগে আমার তরফ থেকে আমি সব কিছু করে যাব। বক্তারা মৌলভীবাজার সমিতি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন এর মাধ্যমে একে অন্যের সাথে দেখা সাক্ষাৎকারের পাশাপাশি দেশ জাতি উন্নয়নের ভূমিকা সম্ভব হবে। আলোচনা সভা শেষে ইফতার মাহফিল সম্পন্ন হয়। আকবর আলী, চ্যানেল আই, নর্থহ্যাম্পটন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বিদায়। ব্রিটেনে দেশীয় পণ্য হিসেবে সবসময় প্রাণ কোম্পানিকে সহযোগিতার আশ্বাস ব্যবসায়ীদের। ইতালির রোমে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।
এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।